করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য গাজীপুরের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই মাস্ক হ্যান্ড গ্লাভস থার্মাল স্ক্যানার সহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম দুপুরে তিনি গাজীপুরের সিভিল সার্জন ড খায়রুজ কাছে এ সমস্ত সামগ্রী হস্তান্তর করেন এছাড়া চীন থেকে আনা করোনাভাইরাস শনাক্তকরণ কিট সরকারের সাথে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান সিটি মেয়র আমাদের এখানে পর্যায়ক্রমে আসছে এবং করে হাজার 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 আরও এগুলো অর্ডার করা হয়েছে বিমান যে কোনো সময় বহন করলে এগুলো নিয়ে আসতে পারবে আমাদের বাহিরে এগুলো চায়না থেকে আমাদের রিজার্ভ আছে এটা জাতীয় দুর্যোগ এটা সবার মধ্যে আমরা সবাই আতঙ্কিত আছি আমরা চাই আমাদের একজন মানুষও যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য যা যা প্রয়োজন আমরা বলেছি আমাদের সকলেরই এই কাজে অংশগ্রহণ করা উচিত